আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব হলো সেট অপারেশন নিয়ে। সেট অপারেশন বলতে আমরা দুটা ক্লজ নিয়ে কাজ করব আজকে, সেটা হলো ইউনিয়ন ক্লজ ও ইন্টারসেক্ট ক্লজ। আমার 19 বা ছোটবেলায় ম্যাথ করতে কিন্তু ইউনিয়ন ইন্টারসেক্ট করেছি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রাথমিক একটা ধারণা আছে। তারপর আমি ছোট করে ব্রিফ করি, সেটার ক্ষেত্রে আমি বলতে চাই যে ইউনিয়ন কি করে। আমাদের দুটা টেবিল আছে বা দুটো আলাদা আলাদা ডকুমেন্ট আছে, সেখান থেকে যে কোনো ডাটা ডুপ্লিকেট না করে সেই ডাটাগুলো আমাদেরকে শো করায় ইউনিয়ন, ঠিক আছে। আর ইন্টারসেক্ট যেটা করে, দুটা ডাটার মধ্যে কমন যেটা থাকে সেই ডাটাগুলো আমাদের শো করে ইন্টারসেক্ট। আজকে মাইস্কুলে আমরা এটা ইউনিয়ন ক্লজ এবং ইন্টারসেক্ট ক্লজ কিভাবে কাজ করে এই ব্যাপারটা দেখব। সো শুরু করার আগে আপনারা জানেন, ছোট করে আমি একটু ডকুমেন্টেশনটা একটু টু মেরে আসতে পারি। সো ডকুমেন্টেশন দেখার পরে আমরা করে যাব। সো ডকুমেন্টেশনের জন্য আমরা যদি আসি dev.mysql.com, এখানে ইউনিয়ন ক্লজ এবং ইন্টারসেট ক্লজ সম্পর্কে আইডিয়া আছে। আপনারা চেষ্টা করবেন যাতে একটু ডকুমেন্টেশন পড়ে কোড করা যায়, তাতে অনেক সুবিধা হয় আপনাদের, বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। সো আজকে আমরা যেটা করব সেটা হলো, আমরা একটা ট্যুর নামের একটা ডাটাবেস তৈরি করেছি। আপনারা বিভিন্ন ডাটাবেসের উপর করতে পারেন, আপনাদের সেটা প্রয়োজন অনুযায়ী আপনার নির্ভর করবে যে কোন টেবিলের উপর করবেন। হ্যাঁ, সো আমি এখানে ট্যুর নামে একটা ডাটাবেস নিয়েছি, যেখানে আছে দুটা ডাটাবেস টেবিল, একটা হলো বাইক ট্যুর আর একটা হলো কার ট্যুর, ঠিক আছে। তো এখানে মোটামুটি কিছু মেম্বার, বাইক ট্যুর 8টা মেম্বার আছে এবং কার ট্যুর 8টা মেম্বার আছে, ঠিক আছে। এর মধ্যে অনেকেই কিন্তু আবার দেখেন কার ট্যুরও আছে বাইক ট্যুরও আছে, অর্থাৎ এরা একটা ট্যুর কমিউনিটির মতো, যেখানে কেউ বাইক ট্যুর এবং কার ট্যুরে এরা যায় আর এভাবে। সো এখানে আমরা যেটা করব, আমরা আজকে কোয়েরি করব যে টোটাল কতজন মেম্বার আছে। কারণ এই দেখেন, এখানে কিন্তু রুহুল আমিন, তরুণ দত্ত, নাসিব, এরা কিন্তু এখানে কারেও আছে, এরা বাইকেও আছে, ঠিক আছে। এরা দুই ট্যুরই দিয়েছে। সো এটা যদি আমাদের ইউনিয়ন করি তাহলে কিন্তু আমাদের এই ডাটাগুলো আর দেখাবে না, ডুপ্লিকেট দেখাবে না। টোটাল কয়জন আছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মেম্বার সেটা শুধু দেখবো। শুধু এটা দেখার জন্য আমাদের ইউনিয়ন যেই সেট বা ক্রসটা সেটা ইউজ করতে হবে। সো আমি খুব বেশি না পাচাই আপনাদের ডিরেক্ট কোডটা দেখাই দিই যাতে আপনাদের সুবিধা হয়। সো আমি যে কোনো একটা টেবিলের মধ্যে টু মারলাম, টু মারার পরে আমি জাস্ট চলে গেলাম হলো এসকিউএল কোয়েরিতে। এসকিউএল কোয়েরিতে গিয়ে আমরা করব হলো ইউনিয়ন, অর্থাৎ আমরা দেখতে চাচ্ছি যে টোটাল ট্যুরের মেম্বার কয়জন আছে, ঠিক আছে। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, সিলেক্ট, আমরা জাস্ট নামটা দেখব। সো সিলেক্ট করার পর আমি নেমটা নিব, ঠিক আছে। ফ্রম কোন টেবিল আমরা নিব হলো কার ট্যুর থেকে নিচ্ছি, কার ট্যুর, ওকে, দেখেন কার ট্যুর। তারপরে আমি করব যেটা, ইউনিয়ন করে দিব, ঠিক আছে। ইউনিয়ন করে দিলে আমরা কি বুঝি, যে ইউনিয়ন হলো দুই ডাটা, মানে দুই টেবিলের ডাটা আমাদের শো করবে উইদাউট ডুপ্লিকেশন, ডুপ্লিকেট কোনো ডাটা দেখাবে না, ঠিক আছে। তারপর আমরা যেটা করলাম যে আমরা করে দিলাম হলো সিলেক্ট, একটা টেবিল থেকে আমরা ডাটা দেখব, এটা হলো নেম, এটা আমরা করলাম ফ্রম কোন টেবিল থেকে, আমরা দিলাম বাইক টেবিল থেকে, বাইক ট্যুর। দেখেন কোয়েরিটা খুবই ইজি, জাস্ট কনফিউজ হওয়া যাবে না, ঠিক আছে। সেটা হলো কি, সিলেক্ট করলাম, আমরা নেম নামগুলো দেখব, কোন টেবিল থেকে কার ট্যুরের নামগুলো দেখব এবং ইউনিয়ন করে দিলাম, অর্থাৎ মার্চ করে দিলাম, সেটা হলো কি, আমাদের বাইক ট্যুরের সাথে। তাহলে এখন আমার এই দুই ট্যুরের মধ্যে কতগুলো লোক আছে বা কতগুলো রাইডার আছে বা কতগুলো ড্রাইভার আছে সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সো এটা আমি একটু কপি করে রাখলাম যদি পরবর্তীতে আমার কাজে দেয়। সো তারপরে আমি যেটা করলাম, গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করলে দেখবেন আমরা কিন্তু এখানে কোনো ডাটা ডুপ্লিকেশন ছাড়াই সবগুলো ডাটা বা কতগুলো রাইডার আমাদের এখানে আছে বা কতগুলো ড্রাইভার আমাদের এখানে আছে বা স্টুডেন্ট বলতে পারেন, সবগুলো আমাদের এখানে শো করছে। দেখেন আমাদের কিন্তু এখানে ডাটা কিন্তু ডুপ্লিকেশনও ছিল, সেই ডুপ্লিকেশনটা কিন্তু আমরা দেখলাম না। বাইক ট্যুরে যেমন নাসিব আছে, রুহুল আছে, আবার কিন্তু কার ট্যুরে নাসিব রুহুল আছে, সেটা কিন্তু আমাদের ডুপ্লিকেশনে দেখাইলো না, ঠিক আছে। এইভাবে আমরা ইউনিয়নটা করতে পারি। এখন আরেকটা সিমিলার টার্ম আছে, সেটা হলো ইউনিয়ন অল। অনেকে প্রশ্ন করতে পারে, হ্যাঁ ইউনিয়ন অলটা কি? ইউনিয়ন অলটা এরকম, ইউনিয়ন অলটা হলো দেখাচ্ছে আমরা এই যে দুটো ডুপ্লিকেশন ডাটা আছে, যেমন এখানেও নাসিব সাহেব বা রুহুল সাহেব এরা আমাদের বাইক ট্যুরও দিয়েছে, কার ট্যুরও দিয়েছে। তো এদের ডাটা আবার মানে দুই ট্যুরে দিয়েছে, এই দুই ভাবেই দেখাবে, ঠিক আছে। তো এটার জন্য আমি একটু দেখাই দিই কোড করে, যাতে কিভাবে আসলে ইউনিয়ন অলটা কাজ করে। তো ইউনিয়ন অলটা যদি আমরা ক্লিক করি, দেখেন এই এই কোডটা আমরা নর্মালি ইউনিয়নের জন্য করি, এখানে কোনো ডুপ্লিকেট ডাটা দেখায় না। আর যদি আমরা ইউনিয়ন অল করে দিই তাহলে কিন্তু আমাদের সব ডুপ্লিকেট ডাটা দেখাবে। সো আমি যদি একটু গোতে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এই দেখেন প্রথমে এক ট্যুরের দেখা ডিটেল দেখাইছে, সিপ, রুহুল আমিন, তরুণ দত্ত। তারপর আবার দেখেন রুহুল আমিন, তরুণ দত্ত, ইউনিয়ন, রিয়ন খান, এটা আমাদের কিন্তু এখানে দেখাই দিছে।
সো আমরা যেটা করলাম ইউনিয়ন অল করলে কিন্তু আমরা ডুপ্লিকেশন দেখাচ্ছে না। সো ভাইভা বোর্ডে কিন্তু অনেক সময় কোশ্চেন করে ইউনিয়ন আর ইউনিয়ন অল এর মধ্যে পার্থক্য কি। সো এটা খুব বেশি ভোরকে না গিয়ে আপনারা চেষ্টা করবেন যে সিম্পলি অ্যান্সার দেওয়া, যে এটার অ্যান্সারটা এরকম করে হবে, ইউনিয়ন করলে আমরা ডুপ্লিকেট ডাটা পাই না দুটো টেবিলের মধ্যে, আর যদি ইউনিয়ন অল করি তাহলে আমাদের ডুপ্লিকেট ডাটাগুলো শো করে। এখন আরেকটা আমাদের যে ক্লজটা থাকলো সেটা হলো ইন্টারসেট। ইন্টারসেট সম্পর্কে আমরা আগে জেনেছি ইন্টারসেটটা কাজ করে যে দুই টেবিলের মধ্যে সবচেয়ে কমন ডাটাগুলো আমাদের শো করে, অর্থাৎ দুই টেবিলে যে ডাটা থাকে সেই ডাটাগুলো আমাদের শো করে। সো এটার কোয়েরিটা আমাদের কি হবে সেটা হলো আমরা এখানে আমাদের যে কোয়েরিটা যেকোনো একটা ডাটাবেজের টেবিলের আন্ডারে গিয়ে আমরা এরকম করে আমরা নর্মালি কোয়েরিটা লিখবো, সেটা হলো এখানে লিখে দেবো ইন্টারসেট, ঠিক আছে, ইন্টার সেট। ওকে দেখেন ইন্টারসেট লিখে দিলাম, এখানে কিন্তু একটা এরর দিতে পারে, সো এটা নিয়ে খুব বেশি প্যারা নেওয়া যাবে না, এটা কোনো ইস্যু না, ঠিক আছে। এখানে বিভিন্ন ওই আমাদের লোকাল হোস্টের ক্ষেত্রে এই এররটা আসে, এটা আসলে আপনাকে ইম্প্যাক্ট ফেলবে না, তো আপনার চাইলে এটা বড় হাতেরও দিতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে ইন্টার সেট, দেখেন এটা আপনার এখানে রেড মার্ক আসতে পারে, এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়া যাবে না। তো আমরা যেটা করলাম দুটার মধ্যে ইন্টারসেট অর্থাৎ কোমন নামগুলো দেখবো, হ্যাঁ কোমন নামগুলোর জন্য আমি জাস্ট এটাকে সেভ করে রাখলাম, দেখি কোডটা আমাদের কাজ করে কিনা, ঠিক আছে। লেটস ট্রাই দিস আউট, বুম, দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি যে দুটা টেবিলের মধ্যে কোমন যে এলিমেন্ট এই ডাটাগুলো আমরা দেখেছি, আমাদের রুহুল, নাসিব, তরুণ দত্ত এবং সোহাগ দুই ট্যুরই দিয়েছে, মানে দুই ট্যুর গ্রুপেই ছিল, আমাদের এই কার ট্যুর গ্রুপেও ছিল, বাইক ট্যুর গ্রুপেও ছিল, ঠিক আছে। দেখেন এই যে নাসিব, রুহুল, তরুণ দত্ত এবং সল, এবং এখানে নাসিব, রুহুল, এই এটা দেখলাম। তাহলে আমরা যেটা বুঝলাম যে ইন্টারসেট কাজ করে শুধু কমন এলিমেন্ট নিয়ে, আর ইউনিয়ন কাজ করে হলো আমাদের ডুপ্লিকেশন ডাটা ছাড়া সবগুলোর লিস্ট নিয়ে, ঠিক আছে। সো ওই যে আবার যে এররটা খাচ্ছিলাম সেই এররটা নিয়ে আমরা আবার ফিরি, এটার জন্য আমরা যদি এখানে আবার লিখি এটা আমরা ইন্টারসেট, দেখেন এখানে কিন্তু এরকম একটা এরর আসবে, এটা নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নাই, এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। সো জাস্ট এখানে এটা ক্লিক করলে পারেন। সো এটা যদি জানতে চান বা বলেন যে ভাই এই এররটা কেন আসতেছে, এটা যদি আমরা একটু গুগল করে দেখি যে ইন্টারসেট এরর ইন লোকাল হোস্ট MySQL, দেখেন আমরা কিন্তু এখানে অনেকগুলো প্রবলেম এগুলো বিভিন্ন সাইটে দিয়ে পেয়ে যাব যে ইন্টারসেটের এররটা কেন হচ্ছে বা এই ইউনিয়নের প্রবলেম কেন ফেস করতেছি আমরা, ঠিক আছে। এগুলো আপনারা দেখতে পারেন বা আপনারা দেখতে পারেন যে এই এই যে রেড আন্ডাররেডটা কিভাবে আসলো, ঠিক আছে, আন্ডাররেডটা কিভাবে আসলো বা আন্ডারলাইনে কেন লাল দেখাচ্ছে, এটা নিয়ে আপনারা একটু গুগল করে দেখতে পারেন। এটা খুব বড় ইস্যু না, তবে আমি আমার যতটুকু নলেজ আমি যতটুকু জানি এটা লোকাল হোস্ট থেকে কনফিগারেশনের একটা ঝামেলা হয়ে থাকে, ঠিক আছে। সো ইউনিয়ন আমরা শিখলাম, ইউনিয়ন অল আমরা শিখলাম, ইন্টারসেট। তো একটু সামারি করি, ইউনিয়নটা হলো আমাদের ডুপ্লিকেট ডাটাগুলো না দেখে শুধু দুই টেবিলের অ্যাপ্রোপ্রিয়েট ডাটাগুলো দেখাই, ইউনিয়ন অল হলো আমাদের সব ডাটাগুলো দেখায় ডুপ্লিকেট সহ, এবং ইন্টারসেট হলো দুটা টেবিলের মধ্যে কমন ডাটাগুলো আমাদেরকে শো করে। সো এই ছিল তিনটা সেট অপারেশনের ক্লজ। সো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন, বা আমার মেল আইডি আছে ওখানে আপনারা জানাই দিতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের যথাযথ সমাধান দেওয়ার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।